জামাত বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের মতো প্রবাসের মাটিতেও বিভিন্ন নামে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রবগান্ডা অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখছে ওদের ষড়যন্ত্র মোকাবেলা বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে যুক্তরাজ্য ও আওয়ামী লীগের নির্দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিও বিভিন্ন শহরে সভা সমাবেশ ও ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ সরকারের সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনেসাইড একাত্তর ইউকের কনভেনারের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার দুই ঘটিকায় কার্ডিফের সেন্ট্রাল এমপি হাউস অব কমন্সের সরকারদলীয় হুইপ জেনি উইলেটের সাথে কার্ডিফ প্রবাসীদের এক মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করা হয় ওয়ার্ল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলা জাহাদ মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে সাইফুল ইসলাম নজরুল আলা সালিক মিয়া শেখ মোহাম্মদ আনোয়ার সেলিম আহমদ ও বাবর চৌধুরী সহ আওয়ামী লীগ যুবলীগ ও জাস্টিস ফর বাংলাদেশ জেনেসাইডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্রিটিশ হুইপ জেনিউইলে টেম্পি যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে ফরেন অফিস ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট চিঠি লিখাসহ তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন কারিফ থেকে মকিস মনসুর বাংলা টিভি নিউজ